রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কান রমজান ইমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবী পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত তিনি ভাই বোন, তারাবী অবশ্যই ফরজ নয়, রমজান মাসের সিয়াম অবশ্যই ফরজ। তবে রমজানের তারাবী ভিন্ন ধরনের ইবাদত, রমজানের তাহাজ্জুদ ভিন্ন ধরনের ইবাদত, রমজানের কিয়ামুল লাইল ভিন্ন ধরনের ইবাদত, রমজানের সালাতুল লাইল ভিন্ন ধরনের ইবাদত, এর একটা ভিন্ন মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে তারাবী পড়ে, রমজান মাসে তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে লাইলাতুল, রমজান মাসে কিয়ামুল লাইল করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মর্মে রমজান আসলে পুরো মাস তারাবী তাহাজ্জুদ কিয়ামুল লাইল সালাতুল লাইল পড়ার প্রাণপণে চেষ্টা করবেন। একাই পড়া সবচেয়ে ভালো হবে, জামাতবদ্ধ পড়তে পারেন, জামাতবদ্ধ পড়ার চেষ্টা করবেন, নইলে শয়তান আপনাকে বোকা বানাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় আপনার লাইলাতুল কদরকে মূল্যায়ন করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, শেষের দশক জেগে থাকে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র হাদিসগুলি পেশ করে আপনাকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিয়াম থাকা, ক্ষমা চাওয়া, রহমত কামনা করা, দয়া কামনা করা, অর্থ সম্পদের দাবি দেওয়া কামনা করা, ছেলে মেয়ের বড় হওয়া কল্যাণ কামনা করা, বিপদ থেকে মুক্তি চাওয়া, সব চাইবেন রমজান মাসে, একেবারে প্রথম রমজান থেকে নিয়ে শেষ পর্যন্ত, যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাম রমজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। পৃথিবীর মানুষ শুনে দেখো, তোমরা কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এটাই রমজান মাস, দিল ঈমান নিয়ে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। এবার চলে যান, এবার আমরা চলে যাই, দেখি রমজান শুরু করব কিভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমুলে রুয়াতিহি অবদুরুলে রুয়াতিহি। পৃথিবীর মানুষ, তোমরা চন্দ্র দেখে শ্যাম শুরু করো, চন্দ্র দেখে শ্যাম ছেড়ে দাও। তিনি বলেন, ফাইকুম আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা শাবান। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। রমজান কমুক আর বেশি হোক তাতে আসে যায় না, আরবি মাস তো 30-এর বেশি হয় না, রমজান কমে যাক তাতে আসে যায় না। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। এতে যদি রমজানের একদিন শাবানের উপর শাবানের মধ্যে ঢুকে যায় তাতে আসে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দেখে শ্যাম শুরু করতে বললেন, চন্দ্র দেখে শ্যাম ছেড়ে দিতে বললেন। সারা পৃথিবীতে একদিন শ্যাম মানুষ ধরবে এ কথা সত্য নয়, সারা পৃথিবীতে একদিন মানুষ শ্যাম ছাড়বে এ কথা সত্য নয়, সারা পৃথিবীর মানুষ একদিন শ্যামের ঈদ পালন করবে, কুরবানির ঈদ পালন করবে এ কথা ঠিক নয়। সেই কালে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে হারিসের মেয়ে উম্মুল ফাদল আমাকে মদিনা থেকে সিরিয়ায় পাঠালেন মুআবিয়ার কাছে একটা কাজের জন্য। আমি সিরিয়ায় চলে গেলাম, সিরিয়ায় চলে গিয়ে মুআবিয়ার কাছে সেই কাজটি শেষ করলাম, সেদিনই আকাশে চন্দ্র দেখা দিল, আমরা চন্দ্র দেখলাম, সেদিন আমি সিরিয়ায় রয়েছি, চন্দ্র দেখে আমিও সিয়াম শুরু করলাম, সিরিয়ার প্রেসিডেন্ট মুআবিয়াও সিয়াম শুরু করলেন, জনগণ সিয়াম থাকলো, আমি সেই দিন বের হলাম মদিনার উদ্দেশ্যে, মাস শেষ হয়ে গেল,
আমার মদিনায় আসতে মাস শেষে আমি মদিনায় চলে আসলাম ইবনু আব্বাস আমাকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি বললেন তোমরা কবে রমজানের চন্দ্র দেখেছো আমি বললাম আমরা জুমার রাতে রমজানের চন্দ্র দেখেছি আমরা সিয়াম থেকেছি মুআবিয়া সিয়াম থেকেছে আবার তিনি জিজ্ঞাসা করলেন তুমি নিজে দেখেছো আমি বললাম জি হ্যাঁ আমি প্রায় নিজে দেখেছি আর অনেকে দেখেছেন তখন ইবনু আব্বাস বললেন তবে আমরা শনিবারের চন্দ্র দেখেছি আমরা শনিবার অনুযায়ী সিয়াম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত শওয়ালের চন্দ্র না দেখছি আমরা 30টা পূর্ণ করে দিব অন্যথায় আমরা চন্দ্র দেখলে 29টা করে ছেড়ে দিব সম্মানিত দ্বীনি ভাই বোন অত্র আবু দাউদের সহিহ হাদিস প্রমাণ করে যে চন্দ্র বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মানুষ দেখবে কথাই ঠিক যারা যেখানে দেখবে তারা সেখানে সেভাবে সিয়াম পালন করবে এ কথাই ঠিক ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের চন্দ্র দেখাকে নাকচ করলেন তিনি বললেন ঠিক আছে তোমরা সিরিয়ার মানুষ জুমার দিনে দেখেছো সিরিয়ার জন্য আমরা মদিনার মানুষ শনিবারের চন্দ্র দেখেছি আমাদের রমজান চালু হবে শনিবার থেকে এই কথাই ঠিক সম্মানিত দ্বীনি ভাই বোন অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সারা পৃথিবীতে একদিন সিয়াম ধরা হবে না একদিন সিয়াম ছাড়া হবে না বিভিন্ন দিনে হতে পারে এই কথাই ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইন্না উম্মাতুন নিয়্যাতুন লা তাকতুবুর নাস আমরা তো নিরক্ষর সম্প্রদায় মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আমি পড়ালেখা জানি না লিখতে জানি না হিসাবও জানি না আমি হচ্ছি নিরক্ষর সম্প্রদায়ের নবী নিজে নিরক্ষর মানুষ পৃথিবীর মানুষ শুনে রেখো আশাহার ও হাকাদা ও হাকাদা ও আকাদা ইভামা বললেন মাস এই যে দশ এই যে দশ এই যে দশ শেষের দশ দেখানো সময় বৃদ্ধাঙ্গুলটা চেপে ধরলেন দিয়ে বললেন রমজান মাস 29 হতে পারে আবার বললেন আশার ও হাকাদা ও হাকাদা ও হাকাজা দশ বিশ তিরিশ রমজান মাস কিয়ামত পর্যন্ত হয় 29 হবে না হয় 30 হবে হয় 29 হবে না হয় 30 হবে কখনো আরবি মাস 28 হবে না কখনো আরবি মাস 31 হবে না ইংরেজদের যারা অমুসলিম যারা তারাই কিভাবে একটা দিনকে আর একটা দিনের ভেতরে ঢুকিয়ে কোন মাসকে করেছে 31 কোন মাসকে করেছে 30 কোন মাসকে করেছে 29 কোন মাসকে করেছে 28 এইভাবে একটার মধ্যে আর একটা ঢুকিয়ে সব সময় নিয়ে গেছে জানুয়ারি মানে শীতকাল শীতকাল ছাড়া জানুয়ারি আসবে না আরবিতে এরকম হয় না এক এক সময়ে রমজান আসে কোন সময় গরমে আসে কোন সময় শীতের দিনে আসে আরবি মাসগুলি চলতে থাকে মানুষের উপর দিয়ে ইংরেজি মাস সেভাবে চলতে থাকে না একই সময় আসে একই সময়ে যায় সম্মানিত দ্বীনি ভাই বোন আমরা অত্র বিবরণে হিসাব করে সিয়াম ধরতে হবে এই কথা বলছিলাম চলেন এবার সিয়াম শুরু করি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাশাহারু ফাইমু ফিহা বারাকা পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে সাহারি খাওয়া জরুরি নয় তবে সাহারি খেলে বরকত হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লায়াজুন্নাস বি খাইরিন মাজ্জাল ফিত্রা মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন লায়াজুলু দিন জাহিরা মানুষ অতদিন দিন অতদিন পর্যন্ত জয় বিজয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি